عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمانتو أمر دين داري من در بحيرا একজন মুমিন যে সকল কাজ করলে ইহজগতে শান্তি পাবে, ইহজগতে সম্মান বাড়বে এবং পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত লাভ করতে পারবে, সেই সকল আমলের একটি আমল আর আমাদের দার্সের সিরিয়ালের 95 নং আমল হলো প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করা। তাহলে বোঝা গেল যে সকল কাজগুলো করার দ্বারা ইহকালেও শান্তি হবে, পরকালেও জাহান্নাম থেকে মুক্তি হবে, জান্নাত লাভ করতে, তার একটি কাজ হলো যে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। ভাইরা আমার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেশীর সাথে যদি সুন্দর ব্যবহার থাকে, ভালো সম্পর্ক থাকে, তাহলে দেখা যাবে যে এই দুনিয়ার জীবনেও খেয়ে পড়ে গরিব হলে হতে পারে, কিন্তু তার জীবনে একটা শান্তির ছায়া নেমে আসবে। আর যদি প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকে, তাহলে টাকা পয়সা ধন সম্পদ যত কিছুই থাকুক না কেন, অশান্তির আগুনে দাউদাউ করে জ্বলবে। তাই প্রতিবেশীর প্রতি হক অনেক বেশি, প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি, প্রতিবেশীর ক্ষতি করাটা অনেক বড় অপরাধ, আর প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করাটা এটা ইমানের দাবি, আল্লাহর নির্দেশ। এবং এই প্রতিবেশীর সুন্দর আচরণ করার কারণে বান্দা জান্নাত লাভ করবে, আর প্রতিবেশীর সাথে দূরে আচরণ করার কারণে মানুষ জাহান্নামে যাবে। আসুন এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথম হলো হযরতে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিবরীল ইউসিনি বিল জারি হাত্তা যনন্তু আন্নাহু সাইওয়ারিসুহু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিবরাইল সর্বদা আমাকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিচ্ছেন, দিতে থাকেন, মানে জিবরাইল আমাকে প্রতিবেশী সর্বদা উপদেশ দিতে থাকেন, উপদেশ দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন। এমনকি আমার ধারণা হচ্ছিল যে অসিরেই তিনি প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দিবেন, অর্থাৎ জিব্রাইল যখনই আসে ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর ব্যাপারে সাবধান থাকেন, প্রতিবেশীর ব্যাপারে সতর্ক থাকবেন, অর্থাৎ কাউকে তো প্রতিবেশীর কষ্ট দেন না দেন। তাহলে প্রতিবেশীর সম্পর্কে বারবার এসে ওসিয়ত করতেছেন, উপদেশ দিচ্ছেন। তো রাসূল সেই বারবার উপদেশ দেওয়ার কারণে হুজুর ভাবতেছেন যে আমার কাছে মনে হচ্ছিল অসিরেই জিব্রাইল এসে বলবে আপনার ইন্তেকালের পরে আপনার প্রতিবেশীর আপনার উত্তরসূরি হবেন, ওয়ারিস হবেন। তাহলে বুঝতে পারবে যে এই যে জিব্রাইল বারবার রসুলকে এসে উপদেশ দিচ্ছেন, তার কারণ কি, প্রতিবেশীর হকটা অনেক বেশি হওয়ার কারণেই এই তাকে দিয়েছেন। অপর এক হাদিস এসে রসুলাম বলেছেন, হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাল্লাহ বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আল্লাহর নিকট ওই প্রতিবেশী সবচেয়ে বেশি উত্তম যে তার প্রতিবেশীর জন্য উত্তম। তাহলে যে ব্যক্তি আমি আপনি আল্লাহর কাছে যদি ভালো হতে চাই, তাহলে আমার উপর কর্তব্য বা আপনাদের আমাদের সকলের উপর কর্তব্য হলো আমাদের আশেপাশে প্রতিবেশীরা আছে তাদের সাথে সুন্দর আচরণ করা। তারপর দেখেন আর হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার ওয়া তাসাদদাকু গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। একজন মহিলা সম্পর্কে সাহাবাই কেরাম জিজ্ঞেস করে রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, অমক মহিলা রাতভর তাহাজ্জুদ পড়ে পরে নফল নামাজ পড়ে, দিনের পর রোজা রাখে, কিন্তু আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা সে মুখের দ্বারা জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ক্বালা লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নাই, হিয়া মিন আহলিন নার। রাসূল সামার এই যেই ব্যক্তি রাতভর ইবাদত করে দিনভর রোজা রাখে অথচ প্রতিবেশীকে মুখের দ্বারা কষ্ট দেয়, রাসূল সামার এর মধ্যে কোনো কল্যাণ নাই, বরং সে জাহান্নামী মহিলা। ক্বাল ইয়া রাসূলুল্লাহ ফা ইন্না ফুলানা তুসাল্লিল মাকতুবা ওয়া ইন্না তাসাদদাক বিল আসওয়ারি মিন আল আকিত লা তুযি আহাদান। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া মিন আহলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ অমক মহিলা সে ফরজ নামাজ মানে ফরজ নামাজ ব্যতীত মানে ফরজ তো ফরজ নামাজ পড়েন এবং কি করেন, সে সদকা খায়রাত যা করে খুব কম পরিমাণ, অর্থাৎ দানের পরিমাণ ফরিনের এক টুকরার মতো হবে, অর্থাৎ সামান্য দান করে, দান খায়রাত তেমন করতে পারে না, কিন্তু ওয়ালা তুযি আহাদান সে কাউকে কষ্ট দেয় না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলাটা জান্নাতি, জান্নাতের অধিবাসী, অর্থাৎ সে জান্নাতের অধিবাসী হবে, এই মহিলাটা জান্নাতি হবে। তাহলে কি বোঝা গেল ভাই? আপনি ইবাদত যতই করেন না কেন, যদি এই জবান দিয়ে আপনার আচরণ দিয়ে মানুষকে কষ্ট দেন, তো মনে করবেন না যে আমি ইবাদত করতেছি এই জন্য আমি ব্যস্ত চলে যাবে না। যেটা স্পষ্ট হাদিস, যেটা বিশুদ্ধ হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহের মধ্যে, সহিহ তারগীবের ভিতরে বর্ণনা করেছেন, মিশকাতুল মাসাবির ভিতরেও হাদিসটি 4775 নং হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল যে এই যে ইবাদতের উপরে নির্ভর করে আমি যেন গর্ব না করি যে আমি ইবাদত করি অন্যকে কষ্ট দিতে হবে না, না, সাবধান, আপনার এই ইবাদতের জন্য আল্লাহ মুখাপেক্ষী নয়। আপনি রাতভর নামাজ পড়েছেন, দিনভর রোজা রেখেছেন, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, রাসূল কি বললেন? সে জাহান্নামি। আর যদি আপনি ফজরটা নামাজ ঠিক মতো পড়েন, দান খয়রাত তেমন করতে নাও পারেন, কিন্তু কাউকে কষ্ট দেন নাই, তাহলে আশা করা যায় বিইজ্জিল্লাহ রহমতি আপনি জান্নাতি হবেন, যেটা হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম। আবার একটি হাদিস দেখেন, তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে প্রতিবেশীকে, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা এটাও জান্নাতে যাওয়ার একটি কারণ, আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাও জাহান্নাম, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এবার আসুন 96 নম্বর আমল হলো প্রতিবেশীর অত্যাচারে ধৈর্য ধারণ করা, এটাও ফরকারের নাজাতের জন্য ওসিলা হবে। মানে কি, অনেক সময় প্রতিবেশী থাকে, তা হয়তো শিক্ষা নাই, শিক্ষা দীক্ষা কম, অথবা আসার আসনের কারণে তার পাশের প্রতিবেশী কষ্ট পায়, কিন্তু এখন আমাদের সমস্যা হলো কি, আমাদের পান থেকে সুন ঘষে গেলেই আমরা এটার প্রতিবাদ, কঠোর প্রতিবাদে নেমে যাই, মার ভাঙচুর মারধর অনেক কিছু করে ফেলি, কিন্তু এটা ঠিক নয়। এই আশেপাশের প্রতিবেশীদের ছোটোখাটো ভুল ত্রুটিতে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু দুনিয়াতেও তাকে শান্তি দিয়ে সম্মান রাখবেন, আর পরকালেও সেই আল্লাহর কাছে সম্মানিত হবেন, এবং পরকালে যা নাজাতের জন্য এটা একটা কারণ হবে। এর হাদিস দেখুন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইউহিব্বু সালাসা, আল্লাহ পাক তিনজন ব্যক্তি বা তিন প্রকারের ব্যক্তিদেরকে মহব্বত করেন। তার একজন হলো রাজুলুন লাহু জারুন সুইন ইউযীহি ফায়াসরু আলা ইযাহি হাত্তা ইয়াকফিয়াহুল্লাহু ইয়াহু ইম্মা বিহায়াতিন আও মাউতিন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক তিন প্রকারের ব্যক্তিদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই তিন প্রকারের ব্যক্তিদের এক প্রকারের ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার প্রতিবেশীর মন্দ আচরণের কারণে, অর্থাৎ তার প্রতিবেশী মন্দ ব্যবহার করে সে সর্বদা তার এই কাজকর্মে তাকে কষ্ট দেয়, অথচ সে প্রতিবেশীর এই মন্দ আচরণ আল্লাহর হস্তে ধৈর্য ধারণ করে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাদের দুইজনের মধ্যে স্থান পরিবর্তন করার মাধ্যমে অথবা মৃত্যুর দ্বারা তাদেরকে বিচ্ছিন্ন না করে দেয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন এই প্রতিবেশী কমবেশ তাকে আসার আসনের মাধ্যমে কষ্ট দেয়, সে ধৈর্য ধারণ করেছে আল্লাহর হস্তে। যদি এইটুকু ধৈর্য ধারণ করে থাকে, তাহলে আল্লাহ রাসূল কি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর পরিবর্তে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের মানে কাতারে তার নাম, আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টিতে তার নাম লিখে দিবেন, এবং আল্লাহর প্রিয় বান্দা সে হয়ে যাবেন। আর আল্লাহর প্রিয় বান্দা যারা হবে নিশ্চয়ই তারা পরকালে জাহান্নামে আগুন থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করতে পারবে। তাই আমি সকল ভাইদেরকে বলবো, এক কথা হলো যে আমরা প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার সর্বদা চেষ্টা করব। দুই নম্বর হলো যে যদি কোনো প্রতিবেশীর দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকি, তাহলে অবশ্যই মন্দকে প্রতিহত করার চেষ্টা করব, মন্দকে সুন্দরভাবে সুন্দর উসলুবে আমরা এই মন্দকে প্রতিহত করব, তাকে বোঝানোর চেষ্টা করব, নিজে না হলে কোনো সমাজের গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে বুঝাইয়ে তার অনিষ্ট থেকে বাঁচার চেষ্টা করব। ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে গেলে এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে নিজের শান্তি আমরা নষ্ট করব না, কেননা প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনার দুনিয়া যত টাকার মালিকই হন না কেন আপনার শান্তি হবে না। কারণ সব প্রতিবেশীর মধ্যে যদি সুন্দর সম্পর্ক থাকে, তাহলেই সেই জায়গায় শান্তি আসবে। আসুন আমরা নিজেরা সবাই চেষ্টা করি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার জন্য, এবং আল্লাহ না করে যদি কোনো প্রতিবেশীর ছোটোখাটো কোনো ভুল ত্রুটি পেয়ে থাকি, তাহলে নীরবে সহ্য করার চেষ্টা করে, যদি কোথাও মানে অসহ্য হয়ে যায়, তাহলে আমরা সামাজিকভাবে কলা কৌশলগতভাবে এটার প্রতিহত করব, কিন্তু দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে শান্তি বিনষ্ট করব না। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা।